সাবধান বইলা দিলাম, খুব সতর্ক, মামলা করলাম একজনের বিরুদ্ধে, এখন কিন্তু একুশজন হয়েছে। সবির এজহার লিখতে সময় লাগতেছে, পেনড্রাইভের মধ্যে ঢোয়ান লাগতেছে, লিঙ্ক আনো লাগতেছে, একটু সময় লাগতেছে। আল্লাহর ওয়াস্তে নতুন করে বিভেদের প্রাচীর তৈরি করবেন না। সমস্ত কুফর অপশক্তি আজ একাত্তা হয়ে গেছে, শুধু আমরাই বিভক্ত। আপনারা সকলেই আনন্দিত হবেন যে শায়খ আহমদুল্লাহ অনেক ঘাটাঘাটির পরে, অনেক বোঝা শোনার পরে সে ক্ষমা চেয়েছে, আলহামদুলিল্লাহ। আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম তাই এদিকে ধমক দিয়ে আর কি, এটা দিয়ে এই ভিডিওটা প্রায় 1.5 মিলিয়নের মতো ভিউ হয়েছে। তো এখানে দেখলাম অনেকেই কমেন্ট করেছেন যে আপনার কি যোগ্যতা আছে আপনি তাই এদিকে ধমক দেন। সাধারণ মানুষ হিসেবে আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের কাজ হবে আমরা হুজুররা নিজেরা একজন আরেকজনের বিরুদ্ধে বলবো, এটা আমাদের ব্যাপার সেবা। ব্যাপার সেবার মানে আমি বলবো আমার মার্কেট গরম হবে, উনি বলবো না মার্কেট গরম হবে, কিন্তু আপনি আপনার আমল নষ্ট করেন না আমাদের পিছনে পড়ে, আমাদের এগুলোর পিছনে পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এবার শাইখ আহমদুল্লাহ হুজুর সুন্নিদের কাছে ক্ষমা চেয়েছে, এটাই দাবি করছে সুন্নিরা। দর্শক শ্রোতা, আসলে কি শাইখ আহমদুল্লাহ হুজুর ক্ষমা চেয়েছে? পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে জানেন শায়খ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে মামলা করতে আদালতে গিয়েছিল গিয়াসউদ্দিন তাহিরি হুজুর, কিন্তু মামলা না করেই ফিরে এসেছিল। এবার গিয়াসউদ্দিন তাহিরি হুজুর শায়খ আহমদুল্লাহ হুজুর সহকারে 21 জন আলেমের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন অ্যাকশন নিতে যাচ্ছে। অন্যদিকে শায়খ আহমদুল্লাহ হুজুর এ বিষয় নিয়ে একই বললেন, বিস্তারিত গুরুত্বপূর্ণ আরও তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, চলুন বিস্তারিত দেখে আসি। সাবধান বইলা দিলাম, খুব সতর্ক, মামলা করলাম একজনের বিরুদ্ধে, এখন কিন্তু 21 জন হয়েছে। সবির এজহার লিখতে সময় লাগতেছে, পেনড্রাইভের মধ্যে ঢোয়ান লাগতেছে, লিঙ্ক আনো লাগতেছে, একটু সময় লাগতেছে। যেটা দালালি করছো তাড়াতাড়ি ফিরে আসো, আমার নবীকে দুনিয়াতে আসার আগে এবং পরে মাঝখানে এক সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন অবশ্য কিছু গুড়াই ফেসাই কইতাছে, গুড়াই ফেসাই করে আমাদের দিকে আইতেছে, আবার সাফাবাজি করতেছে, এই কথা বলতে রাজি না যে আমরা ভুল করছি, গুড়াই করে আমরা কথা কিন্তু আইতেছে। আজকে একটা আছে, এটা উসামা না কি জানে নাম কি, তাই এটা এটা তো সারাদিন ফেসবুকে বেরোতে হয়, ফেসবুকে বইরা করতো, তোর মনে করেন যে আহমদুল্লাহ বক্তব্য দিচ্ছে, যদি এটার অর্থ হিটা ধরি তুই এটা চাইছে, এটার অর্থ হিটা ধরি হিটা চাইছে স্যার। আর দালাল তুই ওই দিন দুইটা নাকি কইছিলি যে নবী যে 40 বছর আগে নবুয়ত পাইছে তখন থেকে নবী, এর আগে তুই ওই আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের সাথে সমর্থন জানাইছিস, এখন আবার কইতাছিস কি আগে নবী ছিল, এটা এক হিসাব। 40 বছর আগে নবুয়ত পাওয়ার আগে নবী ছিল কিন্তু গোপন ছিল, তো আহমদুল্লাহ সাহেব কি বুদুল্লাহ করছে, এ দালাল এই কথাটা 5 দিন আগে কইলে নাকি লিগে, কইলে তো এই আগুনটা লাগে না, কথা কোন ঠিক না বেদি যে 40 বছর প্রকাশ ছিল না। আচ্ছা আমার নবী যে রজব আলী ভাই, আমার নবী যে হায়াত পাইছে কয় বছর, কথা কোন কয় বছর, তো 63 বছরের ভিতরে যদি প্রশ্ন করি নবী হায়াত পাইছে কত বছর, শরীয়তের জিন্দিগিতে কইবেন কত বছর, অনেকে 63 বছর, যদি 63 বছর 40 বছর বাদ জাগা তাহলে কয় বছর, নবী কি হায়াত কি 23 বছর, নবী শুধু 23 বছরের নবী নাকি 63 বছরের নবী, নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কি না? তো এই সমস্ত দালাল গুলো আমরা সাথে দলিলে হাইরা দলিলে না পাইরা আমার ব্যক্তিগত অ্যাটাক করা শুরু করছে, আমার সাইবার টিম খুলছে আমার পেজটা উড়াই দেওয়ার জন্য, আর আমার পেজ উড়াই দিব, আমার একবারে মাটিকে বয়কট করব, আর এবারে ফেসবুক উড়াইতে পারবি, আমার বই করে ডাক দিতে পারবি, আমি ইমাম হুসাইনের মতন গলাটা কাটটা দিব নবীর মহব্বতের জন্য। আমরা কি তোর মতন দালাল রে টিয়া খাই ইমান ইমান বেচ চালাই, এই জন্য আমার নবীর বিরুদ্ধে কথা যে বলে আমি ছাড়বো না। আমি বলছিলাম পৃথিবীতে চলতে গেলে পরীক্ষা হবে, এগুলো আমারও পরীক্ষা, এগুলো আমরা উত্তীর্ণ ইমাম হুসাইন থেকে শিখছি যে রক্ত দিয়া কোন কোন সময় রক্ত দিলে পরীক্ষা পাস করে, কোন কোন সময় আগুনে পড়লে পরীক্ষা পাস করে, কোন কোন সময় বাঘের খাঁচায় গেলে পরীক্ষা পাস করে, কখনো কখনো কুয়াত ফেললে পরীক্ষা পাস করে, কখনো কখনো গলার মধ্যে বাপে যদি সন্তানকে ছুরি চালাই দেয় তারপর পরীক্ষা পাস করে। আমরা এই সমস্ত নিন্দা টিন্দা এগুলো আমরা ডন্ট কেয়ার মনে করি, আমরা আমাদের পরীক্ষা পাস করব, এই পরীক্ষায় আমরা হলে ঢুকছি ইমাম হুসাইনের আমল থেকে, কথা কন ঠিক না বেটি। তো আমি বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ 10টা পরীক্ষা করে বানাইছে খলিলুল্লাহ, আর আমার নবীর হাবিবুল্লাহ বানাইতে যাইয়া একটা পরীক্ষা করে নাই, স্বয়ং নবীরে বানাইছে আল্লাহ প্রথম বানাইয়া বন্ধ করে কইছে। আব্বাসী সাহেব গতকাল গত পরশুদের একটা ভিডিও বানাইছে যে আমি যেটা দর্শি এটা ঠিক আছে, আহমদুল্লাহ সাহেবের উচিত তৌবা করা, ভুল স্বীকার করা, দর্শি কি না? তার আমার ধরাটা কি আর আমার মধ্যে আছে নাকি আরো উপরে গেছে গা, আমি কি বুঝাইতে পারছি?
তো এই জন্য আপনারা কি মনে করতেছেন? তো ওনার উচিত, উনি যত চুপ থাকবে বিভ্রান্তর সৃষ্টি হবে, পিছিয়ে হবে কেন? ওনার পক্ষে কিছু বক্তা দালালি কুসুর করছে, এ দালালি কইরা কিন্তু মূলত ওনারই ডুবাইতেছে। কথা ঠিক না বেটি? ওনার উচিত আইসা ডাইরেক্ট বলে দেওয়া, বক্তব্য দেওয়া, তাই তো সমাধান হয়ে যাবে। এখন অনেকে বলে আমি নাকি বেয়াদব, আমি আহমদুল্লাহ সাহেব এত বড় হুজুরের বল দরি উমা, উনি মানুষ না, ওনার বলেই তো পারে না, ওনার কি তা সব সঠিক হয়ে যাবো গা? যেই প্রশ্ন দিয়ে প্রশ্নের সব উত্তর দিতে পারে, এটার উত্তর দিতে পারে না? ওয়াইফাই চালান যাইব কি না, কত বক্ত উত্তর দে, কোনো উত্তর তো বাদ দে না। একদিন শুনলাম না যে আমি পারি না, যেটা দিব এটি উত্তর দে। তাহলে আমি যে বলটা ধরলাম, প্রশ্ন করলাম, এটার উত্তর দেওয়ার সময় কি উনি পায় না? উনি না দিয়া ঘরের কোন বইয়া দেখা, এই যে একটা বিভ্রান্ত সরাই দিছে, আমার কি ভুল ধরার অন্য হয়েছে? যতদিন তিনি নীরব থাকবে পরিস্থিতি তত গুলাটে হবে, ঠিক কিনা? যাই হোক, আমি আশা করবো, এখন আশা করবো আহমদুল্লাহ সাহেব আপনি এই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দেন। আমি আবারও বলি, আমার নবী যে দুনিয়াতে আসার আগেও নবী হিসেবে নির্ধারিত ছিল, মা আমেনার মাস থেকে দুনিয়াতে আসছে, নবী হিসাবে আসছে, 40 বছর পরে ওহি আসছে, কোরআন নাজিল হয়েছে, নবুয়ত প্রকাশ পাইছে, কেয়ামত পর্যন্ত আমার নবী থাকবে, আর কোন নবী আসবে না, এটাই সুন্নিদের আকীদা। কথা কথা এর বাইরে যে আকীদা বলবে, যে ব্যক্তি বলবে যে 40 বছর নবী ছিল না, এটা হলো চুপা কাদিয়ানি। কাদিয়ানিরা নবীর শেষ নবী মানে না। আমার বলছে একটা আকিদার কথা বলতাম, এই জন্য আমি এখানে একটা ঢুকছি আর কি, আকিদা তো ক্লিয়ার করতে হইব, কথা কন ঠিক কিনা? এরপরে কিছু কিছু বক্তা আছে, আমি তাদেরকে খুব জ্ঞানী মনে করতাম, যেমন আমির হামজা। আমি মনে করছিলাম লোকটা একটু সংশোধন হইব, লোকটা আজ থেকে প্রায় 5 বছর আগে বলছে আমি যদি কামিল পাশা সার্টিফিকেট দেখাইতে পারি, তিনি জীবনে ওয়াজ করতো না। পরের সপ্তাহে আমি বাইরে আসলে কামিল হাদিস না, কামিল ফেকা সহকারে দাখিল থেকে কামিল ফেকা পর্যন্ত সব ফার্স্ট ক্লাস সার্টিফিকেট আমি ওপেন করছি, এরপর কিন্তু উনি ওয়াজ করতেছে। তাইলে উনার কথা মতো উনি মুনাফিক? এই লোকটা ওই দিন কি কইলো শুনেন, এই লোকটা বলতেছে নবী নাকি দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত নাকি সমস্ত মানুষ নবীকে নবী হিসেবে বলতো না, দিন এক বলতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি বলতো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি বলতো নবীজিকে, নাকি 40 বছর কেউ নবী বলে ডাকে নাই, এই নবীকে নাকি কেউ রাসুল বলে ডাকে নাই। আমি রামজা সাহেব, আমরা নবীরে নিয়ে এত গবেষণা করছি, আল্লাহর রহমতে আমরা সামনে টিকতেন না। বিষয়টা হলো তাইরিকে নিয়ে, আসলেই আমাদের একজন আলেম, শুধু আলেম না, বাংলাদেশে হাতে গোনা 5 জন আলেমকে যদি আলাদা করেন, মানে বড় বড় মাপের যারা আছে, ইন্টারন্যাশনাল যারা আছে, আলাদা করেন, তাদের মধ্যে একজন শেখ আহমদুল্লাহ সাহেব আছেন হাফিজাহুল্লাহ। তো তাহিরি উনিও একজন আলেম, এবং ওনার আকিদা এবং উনি যে আহলে সুন্নতুল জামাতের, মানে সুন্নি যেটাকে বলে, সুন্নি এরা তো বলে আহলে সুন্নতুল জামাত, যাই হোক সংক্ষিপ্ত যেটা আমরা জানি সেটা হলো সুন্নি। সরি, আন্তরিকভাবে দুঃখিত, লাইভে কেউ কল দিবেন না, কল অ্যাকসেপ্ট করা হবে না। তো সুন্নি উনি একজন আলেম, অনেক যোগ্য। আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম তাইরিকে ধমক দিয়ে আর কি, এটা নিয়ে এই ভিডিওটা প্রায় 1.5 মিলিয়নের মতো ভিউ হয়েছে। তো এখানে দেখলাম অনেকেই কমেন্ট করেছেন যে আপনার কি যোগ্যতা আছে আপনি তাইরিকে ধমক দেন। আসলে ভাই একটি জিনিস বোঝার চেষ্টা করেন, হ্যাঁ আমার যোগ্যতা নইলে নাই, আমার যোগ্যতা নাই, ঠিক আছে, তবে শেখ আহমদুল্লাহ একজন আলেম, এটা কেউ অবিশ্বাস করতে পারবে না, কোনো সুযোগও নাই। তাহিরিও এক ধরনের আলেম, তবে আমাদের হুজুর একটা বক্তব্য দিতে যাইয়া মিস্টেক কইরা একটু ভুল করে ফেলছে। তা আচ্ছা, যে বিষয়টা নিয়ে ভুল করছে, এটা ভুল হওয়াতে শিরিকে আকবর হয় নাই, এবং কি শিরিকও হয় নাই, এবং বড় ধরনের যে কুফুরি করছে এরকমও না। সে জাস্ট একটা বক্তব্য, একটা মন্তব্য পেস্ট করছে, যে একটা প্রশ্ন আসছে সেটার উত্তর দিতে যাইয়া তিনি একটা কথা বলছে যে তিনি আগে নবী ছিলেন না। আচ্ছা, নবীকে যদি কেউ বলে আগে নবী ছিলেন না, তাই কি নবীজির নবুয়ত কমে যায়, সম্মান কমে যায়? আচ্ছা যাই হোক, ওদিকে কথা বলবো না।
তো তাহিরি এটা এক মাহফিলে বলতেছে যে শাইখ আহমদুল্লাহ গুরু, এর এলেম নাই, এর নবীরা কয় আগে নবী ছিল না, অথচ নবী পৃথিবী সৃষ্টি হওয়ার আগের থেকেই নবী, এরকম অনেক কিছু বক্তব্য মিলাইয়া তিনি একটি বক্তব্য দিয়েছেন। আর কিছু বক্ত আছে না, এসকে পাগল, এসক বেশি, নাদ্দা দাঁড়ায় তাকবীর দিতেছে, বলতেছে আহমদুল্লাহ দুই গালে এই জুতা মারো তালে তালে, এরকম একটি কথা বলেছে। এই বিষয়টা আমার সবচাইতে খারাপ লাগছে। লাগার পরে আমি এই বিষয়টাকে বলছি যে শেখ আহমদুল্লাহ একটি ভুল করছে, যার জন্য তওবা করার জন্য 48 ঘন্টা তুমি টাইম দাও। আগে তুমি আহমদুল্লাহর কাছে মাপ চাও, আমি কি তোমাকে তওবা করতে বলি নাই, আমি আহমদুল্লাহর কাছে মাপ চাইতে বলছি 24 ঘন্টার ভিতরে। কেন? একজন আলেম হয়ে, তিনি যদি প্রকৃত আলেমই থাকে, তাহলে একজন প্রকৃত আলেম হয়ে আরেকজন আলেমের গালে জুতা মারবে, এ কত বড় বেয়াদব হতে পারে বলেন? এত চরম পর্যায়ে বেয়াদব। এই ভিডিওটা ছাড়ার পরে আমাকে অনেকে হুমকি দিতেছেন, তোরা পাইলে এটা করবো সেটা করবো, তোর পেজ উড়াই ফেলবো, রিপোর্ট দিব, এটা করবো সেটা করবো। শুনেন, আমার পেজ বন্ধ করে দিতে পারেন। আমার উস্তাদ আল্লামা মামুনুল হক সাহেব বলছে না, মামুনুল হক সাহেবের কণ্ঠ বন্ধ করে দেওয়া হলো একজন খাঁটি ইমানদার এবং মুজাহিদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া। তো আমি আজকে বলতে চাই, হকের পক্ষে কথা বলছি বিদায়, একটা প্রতিবাদ করছি বিদায়। আজকে আপনারা মনে করতেছেন যে পিস উড়াইয়া দিবেন, পিস দিব দিয়ে নষ্ট করে ফেলবেন, আমার এইটা সমস্যা ওইটা সমস্যা, এবং কি মা বাপ সহ তুইলা আপনারা গালাগালি করছেন। প্রায় 5,000-এর উপরে কমেন্ট আসছে, 5,500-এর উপরে। দেখেন, বর্তমান সোশ্যাল মিডিয়া হলো মানুষ একটা কমেন্টের মাধ্যমে, যে কমেন্টটা করছে ওই কমেন্টের উপরে নির্ভর করে মানুষটা কেমন, তার চরিত্র কেমন, তার আচার আচরণ আখলাক কেমন। একটা মানুষকে আপনি তুচ্ছ ভাষায় গালি দিলেন, আপনি খুব ভালো? একটা মানুষকে আপনি নিকৃষ্ট মনে করতেছেন, আপনি কি খুব ভালো? তো আমার সবচাইতে বেশি খারাপ লাগছে সে বিষয়টা, সেটা হলো আপনারা তাহের ভক্ত থাকতে পারেন, এটা আমার কোনো সমস্যা না, আমি এটা কিছু মনেও করি না, একজন আলেমের ভক্ত থাকতেই পারে মানুষ। তাই বলে যে আমার শায়েখ বা আমার ভক্ত যাকে করি তাকে ভক্তি করতে 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 পীর বানাইছি, আবার পীরের সেজদাও করি, এটা কোন ধরনের কথা? আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন, ইউটিউবে বা ফেসবুকে সার্চ করে দেখেন আমরা কোন মাজারের বিরোধী। সে মামুনুল হক পর্যন্ত তিনি ঠ্যাং ভেঙে ফেলবে, জন্মের সমস্যা এটা সেটা অনেক কিছু বলছে। আমি বলবো যে মামুনুল হক সাহেব যেটা বলছে সেটা হলো যে কুরআন হাদিসের বাইরে যত মাজার আছে, আপনি বক্তব্য শুনেন, মাজার উনি বলে নাই সমস্ত মাজার ভেঙে ফেলো এটা বলে নাই, তিনি বলছে কুরআন হাদিসের মানে প্রকৃত দলিলের বাইরে যেগুলো আছে। পীরের পায়ে সাজদা করে আপনারা হয়তো এটা মনে করেন যে পীরের পায়ে সাজদা করে এটা সম্মান শুরু, না, এটা শিরিক হচ্ছে, এই শিরিক কখনো মাফ হবে না। আর এটার পক্ষে কিছু রায় দিতেছে, কেন এই কিছু আয়সা জিকির করতেছে, এই পন্থ কাদের, এই পন্থ চুল এইভাবে নাচাইতেছে আর জিকির করতেছে, এগুলোই মানুষ পছন্দ করে। বর্তমানে ওয়াজের ময়দান, আমাদের যে শায়েখ তারা বলছে যে ওয়াজের ময়দান পাল্টাইয়া ফেলছে, এটা আইনি বিনোদন, ওই যে কয়েছে না ঢেলে দেই, বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা, এই যে ডায়লগ গুলা, এগুলো কিন্তু কৌমির কোনো আলেম উলামা বলে নাই, এতো ওদের মতো সুন্নি যারা তারাই আপডেট করছে। এই কিছুদিন আগে একটা বেরোছে না যে আমি চাই না জান্নাত জাহান্নাম, ভয় পাই না জাহান্নাম, কবানে যদি নবীর নাম লেখা দিলে যথেষ্ট। হ্যাঁ, আপনি নবীকে ভালোবাসেন বিদায় কথাটা বলছেন, তবে জান্নাত চান না জাহান্নাম ভয় পান না বিষয়টা এরকম না, অবশ্যই আপনার জান্নাত লাগবে, আপনি নবীকে ভালোবাসলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে আমলের মাধ্যমে। আল্লাহ, এক ভাই কমন গেছে, কিছু বছর আগে হতো, আগে হতো তাহেরি মমতাজ আপুর সাথে গান করছে। আচ্ছা, আমাকে একজন করছে ধর্ম ব্যবসায়ী। আচ্ছা, যাই হোক, কমেন্ট পরে জবাব দে। আচ্ছা, এই যে আমার তুই করে বলতেছে, বলো, সমস্যা তো নাই, আমি এই গজল নিয়ে কথা বলিস না তুই,
এগুলো বুঝবি না তোর? আচ্ছা শান গোলাল গোয়াল করে লাইবে কি করস? হ্যাঁ গোয়াল ঘর, এটা কি গোয়াল ঘর মনে হইতেছে? এটা আমার বিশাল এক রুম, বিশাল এক রুম। এখন পিছনের দিকে দেখাই, এই যে আমার রুম, এই যেখানে আমি থাকি, এই যে এটা হলো দরজা, এই যে দেখেন সোফা, এই যে আমার সব জিনিসপত্র, ওই যে জায়গায় আতর তাতর সবই আছে, এই ল্যাপটপ, এখানে খাট আরেকটা আছে, রাজকীয় পরিবেশ। আমারে বলে আমি নাকি গোয়াল ঘরে থাকি, আমার পাগল নাকি রে। যাই হোক, যে কথা বলতেছিলাম যে এসকে এত পাগল হইন না, মাদ্রাসার শিক্ষার্থীকে আমরা জেনারেল শিক্ষিত অনেক ভালো, তাই নাকি? হ্যাঁ ভালো তো হইবেনি, তাহাদের মতো পাগল ছাগল দিয়া এরা যা কব এটাই আছে, আপনারা তো ভালো হইবেনি, তো এখানে থাকো না। সাধারণ মানুষ হিসেবে আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের কাজ হবে আমরা হুজুররা নিজেরা একজন আরেকজনের বিরুদ্ধে বলবো, এটা আমাদের ব্যাপার সেবা। ব্যাপার সেবার মানে আমি বলবো আমার মার্কেট গরম হবে, উনি বলবো না মার্কেট গরম হবে, কিন্তু আপনি আপনার আমল নষ্ট করেন না আমাদের পিছনে পড়ে, আমাদের এগুলোর পিছনে পড়ে। আমরা অনেকে আছি যে অমুক হুজুরের ভক্ত, তাহলে তমুক হুজুরের গোষ্ঠী উদ্ধার করা ফেসবুকে, এটা আমার জিহাদ মনে করি আমরা, তাই না? আল্লাহ রাস্তে কাজগুলো করবেন না, হুজুরের ভালো কিছু পারলেন না, হুজুরের আপনি ফেরেশতা মনে করেন না, হুজুর উল্টা পাল্টা বললো আপনি সে সমর্থন করবেন, এত অন্ধ হয়ে যায় না, এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো ওলামা একরামের ব্যক্তিগত ভুল বুঝাবুঝি বা রেশারেশিগুলোকে নিজেদের গায়ে মাখায় আপনাদের আমল আপনারা নষ্ট করবেন না। আমরা অনেক সাধারণ মানুষ আছি, আমরা সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করি, এগুলো উচিত না। আপনি পারলে তার ভালোটা গ্রহণ করবেন, মন্দটা গ্রহণ করবেন না। আরেকটা কথা আমি সবসময় বলি, যারা উগ্রতার কথা বলে, উগ্রতার পথে আহ্বান করে, যারা উগ্র চরমপন্থা তাদের কথাবার্তায় অন্য মুসলিমের প্রতি চরমপন্থা অবলম্বন করে, এই মানুষগুলোকে অ্যাভয়েড করুন। সে যেই চিন্তার হোক, যে আকিদার হোক, যে বিশ্বাসের হোক, যেই করবেন, যেই হোক না কেন, কারণ ইসলাম আমাদেরকে এটা বলে নাই। হ্যাঁ আদর্শিক বরিষ্ঠতা এক জিনিস, দৃঢ়তা এক জিনিস, আর মুসলিমদের নিজেদের মধ্যে গন্ডগোল ফাসাদ লাগানো, গোলামি করা, সেটা আরেক জিনিস। বিধায় এদের মধ্যে পার্থক্য আমাদের করতে হবে। আমি মনে করতাম, যেমন আমি রামজা, আমি মনে করছিলাম লোকটা একটু সংশোধন হইব। লোকটা আজ থেকে প্রায় 5 বছর আগে বলছে আমি যদি কামিল পাশার সার্টিফিকেট দেখাইতে পারি তিনি জীবনে ওয়াজ করতো না। পরের সপ্তাহে আমি বাইরে আসি, কামিল হাদিস না, কামিল ফেকা সহকারে, দাখিল থেকে কামিল ফেকা পর্যন্ত সব ফার্স্ট ক্লাস সার্টিফিকেট আমি ওপেন করছি। এরপর কিন্তু উনি ওয়াজ করতেছে, তাইলে উনার কথা মতো উনি মুনাফিক? এই লোকটা ওই দিন কি কইলো শুনেন, এই লোকটা বলতেছে নবী নাকি দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত নাকি সমস্ত মানুষ নবীকে নবী হিসেবে বলতো না, দিন এক বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি বলতো, নাজিল হওয়ার আগ পর্যন্ত তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসেবে পরিগণিত ছিলেন এলাকাতে, কিন্তু রাসূলুল্লাহকে বলতো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি বলতো। নবীজিকে নাকি 40 বছর কেউ নবী বলে ডাকে নাই, এই নবীকে নাকি কেউ রাসূল বলে ডাকে নাই। আমি রামজা সাহেব, আমরা নবীর নিয়ে এত গবেষণা করছি আল্লাহ রহমতে, আমরা সামনে টিকতেন না আমি, তাই আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন আমার, আমি আপনার দেখাই দিব 40 বছর আগে নবীকে নবী হিসেবে বলতো, খাতামুন্না বিহীন বলতো, রহমাতুল্লিল আলামিন বলতো, রাসুল বলতো এবং নবী বলতো, দেখাইতে না পারলে কান কেটে জুতার তলা লাগাই দিব। কি মনে করেন, কি মনে করেন তাহিরিকে? ওয়াজের ধারা দিকে ভিন্ন, শুধু আপনারই তাফসির করতে পারেন। আমরা যদি ওই স্টাইলের ওয়াজ শুরু করি আপনারা টিকবেন না। আমরা একটা ধারায় ওয়াজ করি, নবীর প্রেম সম্মান নিয়ে ওয়াজ করি, শানটান গাই, এটারই মনে করছেন যে আমরা গান টান গাই নাকি? আমরা ওই বক্তা না যে চাপাবাজি করে বক্তা না। যদি আমার আমার মানুষ হিসেবে ভুল হইতে পারে, কিন্তু আপনার উচিত আমাকে ভুল ধরাই দেওয়া। আবদুল্লাহর বেটা মুহাম্মদ তাকে বলতো, নবীজিকে নাকি 40 বছর কেউ নবী বলে ডাকে নাই, এই নবীকে নাকি কেউ রাসুল বলে ডাকে নাই। আমি রামজা সাহেব, আমরা নবীর নিয়ে এত গবেষণা করছি আল্লাহ রহমতে, আমরা সামনে টিকতেন না আমি, তাই আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন আমার, আমি আপনার দেখাই দিব 40 বছর আগে নবীকে নবী হিসেবে বলতো, খাতামুন্না বিহীন বলতো, রহমাতুল্লিল আলামিন বলতো, রাসুল বলতো এবং নবী বলতো, দেখাইতে না পারলে কান কেটে জুতার তলা লাগাই দিব। কি মনে করেন, কি মনে করেন তাহিরিকে? ওয়াজের ধারা দিকে ভিন্ন, শুধু আপনারই তাফসির করতে পারেন। আমরা যদি ওই স্টাইলের ওয়াজ শুরু করি আপনারা টিকবেন না।
আমরা একটা ধারায় ওয়াজ করি, নবীর প্রেম সম্মান নিয়ে ওয়াজ করি, শান টান গাই, এটারই মনে করছেন যে আমরা গান টান গাই নাকি? আমরা ওই বক্তা না যে চাপাবাজি করে বক্তা না। যদি আমার আমার মানুষ হিসেবে ভুল হইতে পারে, কিন্তু আপনার উচিত আমাকে ভুল ধরাই দেওয়া। আপনারা সকলেই আনন্দিত হবেন যে শায়খ আহমদুল্লাহ অনেক গাঁটাগাঁটির পরে, অনেক বোঝা শোনার পরে সে ক্ষমা চেয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সে ক্ষমা চেয়ে এটা হজম করতে পারে নাই, কন্ট্রোল করতে পারে নাই। কারণ যারা টাকা পয়সা দেয় ওনাকে, লক্ষ লক্ষ টাকা দেয়, এই যে টাকা পয়সা সে পাইতেছে, এই টাকা পয়সার মায়াটা সে ত্যাগ করতে পারে নাই, সে ছাড়তে পারে নাই। যার কারণে যখন সে, আমি প্রমাণ সহ প্রত্যেকটা প্রমাণ সহকারে আপনাদেরকে আমি দেখাই দিব আজকে, সে যখন ক্ষমা চাইল, এক ঘন্টা সময় ছিল তার ভেরিফাই আইডি থেকে সে ক্ষমা চেয়েছে, এক ঘন্টা সময় ছিল সেই পোস্টটা, এক ঘন্টা দেওয়ার পরে এক ঘন্টায় 7,800 লাইক পেয়েছে। আপনারা, আমি আপনাদেরকে দেখাবো, 7,800 লাইক পেয়েছে, 170-174 লাইক শেয়ার হয়েছে, 300+ কমেন্ট পেয়েছে। কিন্তু এক ঘন্টা রাখার পরে তখন এই আহমদুল্লাহ যাদের কাছ থেকে টাকা পয়সা নেই, ওই ইহুদিরা যখন দেখতে পারলো যে আহমদুল্লাহ ক্ষমা চেয়েছে, তখন ইহুদিরা আহমদুল্লাহকে চাপ দেয়, এখন থেকে তোমার টাকা পয়সা খাওয়া বন্ধ করে দেব, এখন থেকে আর কোনো টাকা পয়সা পাবা না, এখন তুমি নিজে নিজে কামাই করতে হবে, ব্যান গাড়ি চালাতে হবে, রিক্সা চালিয়ে তোমাকে খাইতে হবে। যখন আহমদুল্লাহ চিন্তা করলো আমাকে ব্যান গাড়ি চালাতে হবে, রিক্সা দিয়ে রিক্সা চালাইতে হবে, এই ভয়ে সে টাকা পয়সার মায়া ছাড়তে পারলো না। যার কারণে এক ঘন্টা পরে ক্ষমা চাওয়ার যে পোস্টটা ছিল তার ভেরিফাই আইডি থেকে সেই পোস্টটা ডিলিট করে দেয়। সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আঘাত করার পরে এত চিন্তা ভাবনা করতে হয়, এত ভাবতে হয়, এত পরামর্শ নিতে হয় যে রাসূলের সাথে আমি আঘাত করছি, রাসূলের নবুয়তকে আমি অস্বীকার করছি, যেখানে আমার চিরস্থায়ী থাকতে হবে সেই জায়গাটাকে আমি খারাপ বানিয়ে ফেলেছি, অর্থাৎ পরকাল, আমার যে পরকালে জিন্দগি, পরজগতে জিন্দগি, সেই চিরস্থায়ী জিন্দগি আমি কি নষ্ট করে ফেলছি টাকা পয়সার জন্য? একবার কি চিন্তা ঢুকে না মাথায় যে আমি এই এই পৃথিবী ত্যাগ করব, এই দুনিয়া আমাকে ছাড়তে হবে, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে কবর চলে যেতে হবে, আর আমি যে এখন ইহুদিদের টাকা পেয়ে আমি এইভাবে রাসূলের সাথে আঘাত করে কথা বলছি, একবার কি মাথায় ঢুকে না মৃত্যুর পরে যে রাসূলের কাছে এবং আল্লাহর কাঠগড়ে দাঁড়িয়ে আজকের এই বিষয়টা নিয়ে জবাব দিতে হবে, একবার কি মাথায় ঢুকে না? টাকা পয়সায় কি তোমার সবকিছু? সবকিছুই কি টাকা পয়সা তোমার? আমার মনে হচ্ছে এটাই, ইহুদিদের চাপ সে সহ্য করতে পারে নাই, যার কারণে এই আহমদুল্লাহ তার ভেরিফাই আইডি থেকে এই পোস্টটা ডিলিট করে দিয়েছে। সে টাকা পয়সার মায়ায়, সে টাকা পয়সার মায়ায় এই পোস্টটা ডিলিট করে দিয়েছে, কারণ ইহুদিরা তো তাকে আর টাকা দিবে না, এখন তাকে ব্যান গাড়ি চালাতে হবে, এই বইয়ে সে পোস্ট ডিলিট করছে। আপনারা সবাই প্রতিবাদ করুন, এই ভিডিওটি শেয়ার করে সবার কানে কানে পৌঁছিয়ে দিন। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সব কিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।